আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 3.3 এর উৎপাদকের বিশ্লেষণ করো। মোট 1 থেকে 30টি প্রশ্ন ছিল। এই 1 থেকে 30টি প্রশ্নের মধ্যে বলেছিলাম 10টি পর্ব দিব। এর মধ্যে 10টি পর্বের মধ্যে প্রত্যেকটি পর্বের মধ্যে 3টা করে উৎপাদকের বিশ্লেষণের অঙ্ক সমাধান দেওয়া থাকবে। তো 2টি পর্ব অলরেডি তোমাদেরকে সমাধান করে দেখিয়েছি। আই বাটনে দেখো লিঙ্ক এসেছে, অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিবে। তো দেখো আজকের 3 নম্বর পর্ব, 3 নম্বর পর্বের মধ্যে আমরা 7 থেকে 8টি উৎপাদকের বিশ্লেষণ সমাধান করে দেখাবো। তো 7 নম্বর প্রশ্নে দেখো, এখানে দেওয়া আছে যে a² + 6a + 8 - y² + 2y। তো এই অংশ, এই এটা কি আমরা উৎপাদকের বিশ্লেষণ করব। তো উৎপাদকের বিশ্লেষণ করতে গেলে আমরা জানি সর্বপ্রথম কমন যায় কিনা, কমন যায় না, তারপর দেখতে হয় যে মিডল টার্ম করা যায় কিনা, মিডল টার্মও করা যায় না, এবং সেটিকে দেখতে হয় যে সূত্র ফানানো যায় কিনা। এগুলো যদি তোমরা না বুঝো, এর আগের 2টা ভিডিও দেখবে, তাহলে বুঝবে যে আমি কী বলতেছি। তো আমরা এটাকে আমরা সূত্র বানাতে পারি। তো সূত্র বানানোর ক্ষেত্রে একটা ঝামেলা আছে, আমরা একটু একটু সাজাতে হবে। যেমন a² + 6a + এখানে 8 আছে, সেটাকে আমি 9 লিখতে হবে। কেন 9 লিখবো? 9 লেখার কারণ হচ্ছে, একটু পরে বুঝতে পারবে, -y² + 2y। যেহেতু আমার এখানে ছিল 8 প্লাসের, আমি লিখেছি কি প্লাসের 9, তার মানে প্লাসের কত বেশি লিখেছি, 1 বেশি লিখেছি। আমরা এখানে যে -1 দিয়ে দিই তাহলে কী হয় বলো তো? তার মানে 9 থেকে যদি আমি 1 বিয়োগ করি, ঘুরে ঘুরে আবার 8ই হয়। তো আমরা এখানে সূত্র বানাবো। দেখো এখান থেকে এখান পর্যন্ত একটি সূত্র, এই জায়গার থেকে এই জায়গা, মোট 2টা সূত্র বানানো যায়, ঠিক আছে? তো আমরা দেখো কীভাবে সূত্র বানাতে পারি। তোমাদেরকে বলেছিলাম 2টা সূত্রই হবে, একটা হচ্ছে a + b² এবং a - b² দুইটা সূত্র, যেটাকে বর্গনির্ণয় সূত্র। তো সর্বপ্রথম লক্ষ্য রাখো, আমরা একে আমরা লিখতে পারি এ দিয়ে, বেকে দিয়ে স্কোয়ার, তার মানে কী হয়েছে a² মধ্যখানে কী আছে প্লাস। কোন সূত্র বানাবো লক্ষ্য রাখো, a² + 2ab + b² এভাবে বানাবো। তোমাদেরকে এর ভিডিওগুলো, এর পূর্ববর্তী ভিডিওগুলোর মধ্যে তোমাদেরকে বলেছিলাম যে কোন সূত্রগুলো পড়বে। তো a² + 2ab + 2ab, এ কিন্তু এ ব্যাকেটের ভিতরে, এ বি, বি কিন্তু আমরা জানি যে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদকে বি বানানো হয়। তো আমরা 9 কি লিখতে পারি? দেখো আমরা 9 সমান লিখতে পারি 3 দিয়ে স্কোয়ার লিখতে পারি। 3কে স্কোয়ার করলে হবে 3 × 3 = 9, তার মানে 3 হচ্ছে বি। a² + 2ab + b² বি হচ্ছে 3 উপরে স্কোয়ার। তো দেখো তো ঘুরে গেলে আগেরটি হয় কিনা। আমরা একটা কাজ করি, ব্যাকেট দিয়ে দিই তাহলে ভালো হবে। দেখো 1 স্কোয়ার করলে আবার a² + 3×6 = 1, তার মানে 6a মিলে গেছে, মধ্যেখানে +3 × 3 কত হয় 9। এখানে দেখো আমরা এখান থেকে আমরা মাইনাস কমন নিব, মাইনাস যদি কমন নিই তাহলে কী হবে, y² ছিল মাইনাসে, সেটি হয়ে যাবে প্লাসের, আর এখানে +2y ছিল প্লাস, সেটি হয়ে যাবে মাইনাসের, কারণ মাইনাস কমন নিলে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়। এখানে -1 সেটি হয়ে যাবে +1, ঠিক আছে? তো এখন লক্ষ্য রাখো আমরা কী করতে পারি, লক্ষ্য রাখো যে a² + 2ab + b² হচ্ছে a + b² সূত্র, তার মানে লিখবো a + b² এ হচ্ছে এ প্লাস বি হচ্ছে 3, a + b² সূত্র, ঠিক আছে? মধ্যেখানে কী আছে মাইনাস। এখানেও আমরা একটা সূত্র বানাবো, আগে ছিল দেখো স্কোয়ার পরে প্লাস ছিল, সেই জন্য আমরা a² + 2ab + b² সূত্র বানিয়েছি। এখন y² পরে দেখো মাইনাস আছে, তার মানে a² - 2ab + b² সূত্র বানাবো। সর্বপ্রথম a² বানাবো। দেখো আমরা কীভাবে a² বানাতে পারি, ওয়াইকে আমি লিখতে পারি ওয়াই দিয়ে, বেকে দি স্কোয়ার, তার মানে a² - 2ab। দেখো আগে যেহেতু এখানে মাইনাস আছে, সেই জন্য এখানে মাইনাসের সূত্র বানাতে হবে, -2ab - 2a, কিন্তু ওয়াই, ঠিক আছে? এবং বি কোনটি হবে, তোমাদেরকে বলেছিলাম 3 নম্বর 4টি, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 1 আছে, তার মানে 1ই হবে বি। আমরা 1কে আমরা লিখতে পারি 1 স্কোয়ার, ঠিক আছে? তার মানে ব্যাকেটের ভিতরে 1, যে 1 হচ্ছে বি, a² - 2ab + b² বি হচ্ছে 1, উপরে হবে স্কোয়ার, ঠিক আছে? তো দেখো কী হয়েছে এখানে, a² - 2ab + b² আমি তো এইভাবে লিখেছি, দেখতে হবে ঘুরে গেলে কিন্তু আগেরটি হতে হবে, ওয়াইকে স্কোয়ার করলে y² মধ্যেখানে -2a² সাথে হচ্ছে ওয়াই, তার মানে 2y মিলে গেছে, মধ্যেখানে +1কে স্কোয়ার করলে হবে 2টা 1 × 1 1 তার মানে মিলে গেছে। তো সমান দেখো এখানে a + 3 যে ব্যবস্থা রেখে দিব, -a² - 2ab + b² হচ্ছে a - b² এ হচ্ছে ওয়াই, -b হচ্ছে 1, a - b² তো এই অংশটি আবার সূত্র পড়ে দেখো কীভাবে,
আমরা এ ব্র্যাকেটের ভিতরে যা আছে এ প্লাস থ্রিকে যদি আমি এ ধরি, দিলাম এ, উপরে আছে স্কোয়ার মাইনাস, আবার ওয়াই মাইনাস ওয়ানকে যদি বি ধরি উপরে স্কোয়ার, তার মানে বি স্কোয়ার, তার মানে স্কোয়ার মানে বি স্কোয়ার, সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো এ প্লাস বি, এ হচ্ছে এ প্লাস থ্রি, মধ্যখানে প্লাস দিলাম প্লাস, তারপর বি, বি হচ্ছে কিন্তু ওয়াই মাইনাস ওয়ান ইন্টু আবার এ মাইনাস বি, এ হচ্ছে এ প্লাস থ্রি মাইনাসের মাইনাস, যেহেতু এখানে মাইনাসের মাইনাস দিচ্ছে, এখন যখন আমরা বির মানগুলো বসাবো চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে, কারণ কি এখানে মাইনাসের জন্য মাইনাস বসিয়েছি, বির মান যেগুলো আছে সেগুলো পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ প্লাস হয়ে যাবে মাইনাস, মাইনাস হয়ে যাবে প্লাস। তো এখন বি বসাবো, বি হচ্ছে ওয়াই মাইনাস ওয়ান, এটাকে আমরা বসাবো ওয়াই প্লাস ওয়ান, কারণ মাইনাসের জন্য প্লাস হয়ে যাবে ওয়াই প্লাস ওয়ান। তো একটু আমরা একটু হিসাব করে নিই, দেখো এ প্লাস ওয়াই, তিন থেকে এক গেলে হবে প্লাস টু ইন্টু এ মাইনাস ওয়াই, তিন থেকে তিনে আর একে যোগ করলে দেখো থ্রি প্লাস ওয়ান প্লাস, তার মানে হবে হবে কি ফোর। তো এটা কি আমাদের ফলাফল? তো শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা খুব সিম্পলিভাবে আমরা সমাধান করতে পেরেছি। তো এখন দেখো আমরা আট নাম্বারটি সমাধান করাবো। শিক্ষার্থী বন্ধুরা দেখো এখন আট নাম্বার উৎপাদকে বিশ্লেষণ করব। তো আট নাম্বার উৎপাদকে বিশ্লেষণটা খুবই সিম্পল, একটু মনোযোগ সহকারে দেখো। আমরা সিক্সটিন এক্স স্কোয়ারকে লিখতে পারি ফোর এক্স দিয়ে ব্রেকেট দিয়ে স্কোয়ার লিখতে পারি। দেখো ফোর এক্সকে আবার স্কোয়ার করলে আবার সিক্সটিন এক্স স্কোয়ারই হবে, মধ্যেখানে আছে মাইনাস, এবং টোয়েন্টি ফাইভ ওয়াই স্কোয়ারকে আমি লিখতে পারি ফাইভ দিয়ে ওয়াই দিয়ে ব্রেকেট দিয়ে স্কোয়ার দিতে পারি। দেখো টু ফাইভ ওয়াইকে যদি আমি আবার স্কোয়ার করি তাহলে টোয়েন্টি ফাইভ স্কোয়ারই হবে, এতটুকু একটা অংশ, মধ্যেখানে কী আছে দেখো তো মাইনাস আছে, এবং এই দুই অংশ থেকে কমন যায়, দেখো সংখ্যা সংখ্যা আট এবং আটের মধ্যে কমন হচ্ছে টু, এবং এক্স জেড এবং ওয়াই জেডের মধ্যে কমন হচ্ছে জেড, তার মানে টু জেড কমন যায়। কমন নেওয়ার ওপর নাম হচ্ছে ভাগ করা, তাহলে আমরা একটু ভাগ করি এইট এক্স জেডকে যদি আমি টু জেড দ্বারা ভাগ করি, দেখো তো এইট এক্স জেডকে যদি আমি টু জেড দ্বারা ভাগ করি তাহলে কী হয়, টু যায় এইটের মধ্যে ফোর এবং জেডে জেডে কাটা, তার মানে থাকবে কি ফোর এক্স, তার মানে এখানে হবে ফোর এক্স, এখানে মাইনাসে প্লাসে হয়ে যাবে মাইনাস, ঠিক আছে। এবং টেন ওয়াই জেডকে যদি আমি টু জেড দ্বারা ভাগ করি তাহলে কি হবে ফাইভ ওয়াই হবে, ঠিক আছে। তো এখন লক্ষ্য রাখো আমরা একটা জিনিস সাজাতে পারি, ফোর এক্সকে যদি আমি এ ধরি উপরে স্কোয়ার, তার মানে কি হয় এ স্কোয়ার, মধ্যেখানে কী আছে মাইনাস, এবং ফাইভ ওয়াইকে যদি আমি বি ধরি উপরে আছে স্কোয়ার, তার মানে বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ হচ্ছে ফোর এক্স, এ প্লাস বি, বি হচ্ছে ফাইভ ওয়াই, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ হচ্ছে ফোর এক্স মাইনাস বি হচ্ছে ফাইভ ওয়াই, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এখানে আছে কি মাইনাস টু জেড, এর যেভাবে আছে সেভাবেই রেখে দিব, ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই। তো এখন দেখো আমরা কমন নিতে পারি কীভাবে, দেখো ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই, মধ্যেখানে দেখো ফোর্থ, ফোর্থ কয়টি, মধ্যেখানে যে ফকিরা শ্রেণী থাকবে, ফকিরা শ্রেণী এদিকে একটি ফোর্থ এবং এদিকে আর একটি ফোর্থ, দুইটি ফোর্থ, দুইটি ফোর্থের মধ্যে কমন কি ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই, ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই কমন, তার মানে দুইটার থেকে আমরা একটি লিখব, এবং আনকমন কী আছে দেখো তো ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাস টু জেড, ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাস টু জেড, এটি ছিল আমাদের আনকমন। তো এটাই কি আমাদের নির্ণয়ের ফলাফল। তো শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো নয় নাম্বারে উৎপাদক বিশ্লেষণ করে তোমাদেরকে দেখাবো। উৎপাদকের বিশ্লেষণের প্রথম শর্ত হচ্ছে কমন নেওয়া, কমন জানা। তো এটা কী হয়, এটা কিন্তু মিডল টার্ম করতে হবে, তোমাদেরকে বলেছিলাম প্রথম পাওয়ার যুক্ত থাকবে, এরপরে সংখ্যার সাথে অক্ষর থাকবে, প্রতীক থাকবে, এবং লাস্টে কী থাকবে সংখ্যা থাকবে। তাহলে এভাবে যদি হয় সেটাকে মিডল টার্ম করতে হয়। তো মিডল টার্ম কীভাবে করবো লক্ষ্য রাখো, আমরা জানি যে প্রথম যে সংখ্যা আছে মিডল টার্ম, মধ্যে যে থার্টিন এক্স ছিল সেই থার্টিন এক্সকে আমরা এমনভাবে দুটি সংখ্যা রূপান্তর করবো, ইন্টু করলে প্রথম সংখ্যা লাস্টের সংখ্যার গুণফলের সমান হবে, এবং প্লাস মাইনাস করলে কী হবে থার্টিন এক্স হবে। তো যেহেতু প্রথম সংখ্যক এক আছে, এক বিবেচনা করতে হয় না, শুধু ছত্রিশকে আমি কী লিখতে পারি লক্ষ্য রাখো, ছত্রিশকে আমরা লিখতে পারি, ও আমরা যদি এখানে চার দিই এবং নয় দিই তাহলে কী হয়, চার নং কত হয় ছয়ত্রিশ, ছত্রিশকে আমরা লিখতে পারি চার নং ছয়ত্রিশ হয়, এবং
নয়ে আর সাইডে যদি আমরা প্লাস করি তাহলে কিন্তু 13 বের হচ্ছে, তার মানে আমরা 37কে লিখতে পারি 4 × 9। ঠিক আছে, তো লক্ষ্য রাখো আমরা প্রথম কী আছে এক্স স্কোয়ার, মধ্যেখানে কী চিহ্ন আছে প্লাস, তার মানে দেখো এখানে 4 এবং 9 মধ্যে বড় কোনটা 9, তার মানে 9 আগে হবে, সাথে কিন্তু এক্স লাগাতে হবে, যেহেতু মিডল মিডল মানে মধ্যে, মধ্যে মধ্যে দেখো এক্স আছে, তার মানে এই দুই অংশের সাথে এক্স লাগাতে হবে, 9x + 4x, এখানে প্লাস কী আছে 36। লক্ষ্য রাখো কীভাবে লিখেছি, এক্স স্কোয়ার যায় এক্স স্কোয়ার প্লাস লাগাতে প্লাস 9x + 4xকে যদি আমি প্লাস করো তাহলে কিন্তু 13x হবে আর প্লাস কি 36। তো এই দুই অংশ থেকে কী কমন যায়, এক্স স্কোয়ার এবং 9x থেকে এক্স কমন যায়, এক্স স্কোয়ারকে এক্স দ্বারা ভাগ করলে হবে এক্স, মধ্যেকারে কী আছে প্লাস, 9x কে এক্স দ্বারা ভাগ করলে হবে 9, আর এখান থেকে কমন যায় প্লাস 4 কমন যায়, 4x + 36 থেকে 4 কমন যায়, কমন নিলে ব্যাকেট দিবে, 4x কে 4 দ্বারা ভাগ করলে হবে এক্স, প্লাসে প্লাসে প্লাসই হবে, 4কে 37কে 4 দ্বারা ভাগ করলে হবে 36। তো এখন দেখো x + 9 x + 9 দুটা মিলে গেছে, দুটার থেকে একটি কমন, এবং কমন ছাড়া কী আছে x + 4 x + 4। তো এটাই কি আমাদের ফলাফল, দেখো খুবই খুবই সোজা একটা কি মিডল টার্ম কীভাবে লিখেছি, দেখো এস স্কোয়ার প্লাস 13কে আমি লিখতে পারি যে 9x + 4x, 9x এবং 4x এ প্লাস করলে আবার 13x হয়, মধ্যেখানে প্লাস, এবং 36 এই জায়গার থেকে কী কমন যায় এক্স কমন যায়, এক্স স্কোয়ারকে এক্স দ্বারা ভাগ করলে হবে এক্স, মধ্যেখানে প্লাস, 9x কে এক্স দ্বারা ভাগ করলে হবে 9, এখান থেকে প্লাস 4 কমন যায়, দেখো এই 4x এবং 37 মধ্যে কমন হচ্ছে 4, 4 কমন নিলাম, 4 দ্বারা 4x কে ভাগ করলে হবে এক্স, প্লাসে প্লাসে প্লাসই থাকবে, 4 দ্বারা 37কে ভাগ করলে হবে কি 9, দুইটার থেকে একটা কমন, আনকমন হচ্ছে x + 4। তো এটাই আমাদের ফলাফল।